হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। স্বল্প সময় ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইট আমাদের দেশে এখন দিন দিন জনপ্রিয় হচ্ছে। তো ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ করতে কী ধরনের পরিচয়পত্র থাকতেই হবে, চলুন জেনে নেওয়া যাক। সাধারণত সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় যাত্রীদের ফটোযুক্ত আইডি কার্ড দেখিয়ে বোর্ডিং কার্ড নিতে হয়। পাঁচ ধরনের আইডি হতে যে কোনো একটি দেখিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই পাঁচ ধরনের আইডি কার্ড কী কী। প্রথমেই হচ্ছে পাসপোর্ট, এছাড়া হতে পারে ন্যাশনাল আইডি কার্ড, যেটা আমরা এনআইডি কার্ড হিসাবে আমরা জানি, অথবা অনেকে স্মার্ট কার্ড এখন বলছি। হতে পারে এটা ড্রাইভিং লাইসেন্স, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা নিতে পারেন স্টুডেন্ট আইডি কার্ড, প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা নিতে পারেন প্রতিষ্ঠানের আইডি কার্ড। এছাড়া একেবারে শিশুর জন্য, যারা এখনও স্কুলেও যায়নি, তো তাদের তো আইডি কার্ড নাই, তো তারা তাদের জন্য বাবা মা নেবেন তাদের বার্থ সার্টিফিকেট। তাহলে এই পাঁচ ধরনের যে কোনো একটা আইডি কার্ড নিয়ে ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ করুন, আপনার ভ্রমণ নিরাপদ হোক, সুন্দর হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন।